হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক ভালো আছেন নিম গাছ থেকে বের হচ্ছে দুধ তো বন্ধুরা আসুন আর দেরি না করে আমরা ভিডিওটি দেখে নিই ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী সকল অবাক করা তত্ত্ব পাওয়ার জন্য ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের বেলদাতে গাছ থেকে সাদা রঙের তরল বের হতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার থেকে কৃপাধন্য সেই নিম গাছের তলায় বিট জমিয়েছেন গ্রামবাসীরা রটে গিয়েছে গাছে রয়েছে শীতলতা দেবী নারায়ণগট ব্লকের বেলদা অঞ্চলের সবুজপল্লী এলাকা নারায়ণগঞ্জ সুসংহত শিশু বিকাশ প্রকল্প অফিসের সামনের মাঠে রয়েছে একটি নিম নিমগাছ হঠাৎ করে কেউ আবিষ্কার করে ফেলেন নিম গাছের গা বেয়ে গড়িয়ে পড়েছে দুধ কেউ কেউ হাতে নিয়ে চেটে দেখেন দিব্যি মিষ্টি মুহূর্তে ছড়িয়ে যায় এই কাহিনী। দলে দলে মানুষ বীর জমাতে শুরু করে গাছের তলায় সাদা সেই তরল পদার্থ চোখের সকলের মতো দেন যেন মিষ্টি দুধই গড়িয়ে পড়ছে গায়ের গাছের গা বেয়ে মুহূর্তেই রটে যায় দৈব মহাত্মের লীলা সঙ্গে সঙ্গেই চলে আসে ফুল ধূপ সিদ্ধুর নিম গাছ তখন দেবতা কেউ বাড়ি থেকে নারকেল এনে ফাটান গাছের গোড়ায় দেবতা কিংবা অলৌকিক ব্যাপার ছাড়া অন্য কিছুই আর হতে পারে না পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এক কর্মী সমাবেত জনতাকে বোঝানোর চেষ্টা করেন সে এটি প্রাকৃতিক নিয়ম শীতের সময় গাছ রেশন পদার্থ ত্যাগ করে কিন্তু তা শুনতে নারাজ ধার্মিক মানুষ রীতিমতো তর্কও জুড়ে দেয় তারা সেই কর্মী দেন এলাকার এক পুরোহিত প্রচার করেন বিগ্রহ প্রতিষ্ঠার প্রয়োজন গড়ে তোলা দরকার মন্দিরেরও প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না কিন্তু